বর্ষিয়ান রাজনীতিবিদ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মরদেহ দেশে আসবে কাল। ক্যান্সার কেড়ে নিয়েছে একাত্তরের রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধাকে। শুক্রবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফজলে রাব্বি মিয়ার প্রথম জানাজা আগামীকাল সকাল 10:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে, দ্বিতীয় জানাজা বিকেল 3টায় গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। বীর মুক্তিযোদ্ধা ফজলে রাব্বি মিয়া 11 নম্বর সেক্টরে হয়ে যুদ্ধ করেছেন। তিনি 1986 সালে তৃতীয়, 1988 সালের চতুর্থ, 1991 সালের পঞ্চম ও 1996 সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা 5 আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 1990 সালে আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। এরপর 2008 সালের নবম, 2014 সালের দশম ও 2019 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা 5 আসন থেকে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। দশম সংসদ থেকে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন এই বর্ষিয়ান রাজনীতিবিদ।